হ্যালো ভিউয়ার্স, টেক পেজ বিডির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। টেক পেজ বিডির আজকে টিউটোরিয়াল অ্যান্ড্রয়েড কিউ এর নতুন ফিচার ফাস, চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। টেক পেজ বিডি চ্যানেলের স্পন্সর ওয়েব হোস্ট বিডি। ওয়েব হোস্ট বিডি বাংলাদেশের সেরা ডোমেন হোস্টিং প্রোভাইডার। তাদের কাছ থেকে হোস্টিং পারচেজ করলেই পাচ্ছেন প্রথম বছরের জন্য একটি টপ লেভেল ডোমেন ফ্রি এবং লাইফ টাইম SSL সার্টিফিকেট একদম ফ্রি। ডোমেন হোস্টিং পারচেজ করতে ভিজিট করুন webhostbd.com। অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9 পাই গত বছর আগস্টেই রিলিজ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার তাদের ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড পাই বিতরণ করা শুরু করে দিয়েছে। তবে সব ডিভাইস পাই আসার আগেই শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েড কিউ এর গুঞ্জন। যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সনের নাম ইংরেজি বর্ণের ক্রম অনুযায়ী হয়, তাই পরবর্তী ভার্সনের নাম অ্যান্ড্রয়েড কিউ এর কাছাকাছি হবে। মাত্র কয়েকদিন আগে অ্যান্ড্রয়েড ডেভেলপারদের জনপ্রিয় ফোরাম XDA-তে গুগলের পরবর্তী অ্যান্ড্রয়েড ফ্লেভার অ্যান্ড্রয়েড কিউ এর একটি প্রাথমিক বিল্ড এর কিছু ফিচার নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে। এবছরের শেষ দিকে গুগল তাদের অ্যান্ড্রয়েড কিউ এর চূড়ান্ত বিল্ড রিলিজ করবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত বিল্ডের অনেকটা পরিবর্তন দেখা যাওয়াটাই স্বাভাবিক। দুইটি বড় পরিবর্তন নিয়ে আলোচনা করা যাক। অ্যান্ড্রয়েড কিউ এ অ্যাস পারমিশন ব্যবহারকারীর আরও বেশ নিয়ন্ত্রণ থাকবে। অ্যান্ড্রয়েড কিউতে আপনি খুব সহজেই কোনো কোনো অ্যাপ এর পার্সোনাল ডেটা দেখার অনুমতি পাচ্ছে সেটা জানতে পারবেন। আরেকটি ব্যাপার হলো, এতে আপনি চাইলে কোনো একটি অ্যাপের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকাল বা মেয়াদ নির্ধারণ করে দিতে পারবেন। অ্যান্ড্রয়েড কিউ আসছে ডার্ক মোড। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।